আমার বাবাকে সুপার স্পেশালিটি হসপিটালের যে সিকিউরিটি আছে নাচরা আছে ওরা মেরে দিয়েছে। অমানবিকতার চূড়ান্ত নজির আরামবাগ সুপার স্পেশালিটি কোভিড হসপিটালে। একেবারে বিনা চিকিৎসায় মৃত্যু হলো করোনায় আশঙ্কাজনিত এক রোগীর। বাবা নামক বটবৃক্ষ হারিয়ে হসপিটালের সকল স্টাফদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে হসপিটালের গেটেই কান্নায় ভেঙে পড়লেন তার সন্তানেরা। জানা গেছে, খানাকুলের জয়রামপুরের তারাপদ চক্রবর্তী নামের এক ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যা হয়। এলাকায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করার পরামর্শ দেন লোকালয়ের চিকিৎসকরা। সেই মতো তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ভাড়া করে বাবাকে নিয়ে হসপিটালে ছুটে আসেন তার ছেলে ও মেয়ে। হসপিটালের গেটে অ্যাম্বুলেন্স থামিয়ে তারাপতবাবুর ছেলে ও মেয়ে স্ট্রেচারের জন্য ওয়ার্ড বয়ের উদ্দেশ্যের ভিতরে ছুটে যান। কিন্তু মুমূর্ষু একজন রোগীর চরম দুরাবস্থা উপলব্ধি করার পরেও নাকি হসপিটালের কোনো স্টাফেরা একটি বারের জন্য অ্যাম্বুলেন্সের কাছে আসেননি। হসপিটালের ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, সিকিউরিটি গার্ড সহ সকলেই বাবার শ্বাসকষ্ট হচ্ছে জানলেও তারা কোনো ব্যবস্থা করেননি। দুই ছেলে মেয়ে হসপিটালের সকলকে বারবার আবেদন করতে থাকেন, অন্য কিছু না হোক কমসে কম অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আপনারা বাবাকে অক্সিজেনটুকু দেওয়ার জন্য ব্যবস্থা করুন। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই প্রশ্ন ও আবেদন, কিন্তু বিন্দু মাত্র সুরাহা বা কোনো সাহায্য মেলেনি হসপিটালের পক্ষ থেকে। অন্যদিকে শ্বাসকষ্ট বাড়তে থাকায় ততক্ষণে হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে তারাপদবাবুর। ঘন্টা ভোর কাকুতি মিনতি করার পরেও চোখের সামনেই বাবাকে মৃত্যুর কবলে ঢলে যেতে দেখলেন দুই ছেলে মেয়ে। সদ্য পিতৃহারা দুই সন্তানের চোখের জলে আকাশ কাঁদলেও হৃদয় বিদারক এই দৃশ্যের পরেও মন গলেনি হসপিটালের কোনো স্টাফের। তারাপদবাবুর নিথর দেহটি তখনও তারা অ্যাম্বুলেন্স থেকে না নামিয়ে একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইলেন। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা সম্পর্কে মৃত তারাপদবাবুর ছেলে কি বয়ান দিয়েছেন শুনুন। আমরা যখন নিয়ে এলো, আমরা মন্টুদার সাথে কথা বলি এখানে নিয়ে এসেছি যে জানি পরিষেবা পাবো। এখানে আসার পর যখন বারবার আমরা যে বলছি রুগীটাকে অন্তত নামিয়ে নিন, নামিয়ে অন্তত অক্সিজেনের ব্যবস্থাটা করে দিন, বাবা ভিতরে ছটকাচ্ছে। সেইটুকু মানুষকে আমরা পেলুম না যে যারা গাড়ি থেকে নামিয়ে নিয়ে অন্তত ওয়ার্ডে পৌঁছাবে, সেই মানুষগুলোকে শুধু আমরা পেলাম না। এখনো পর্যন্ত নামাই না। আপনি দেখুন, ডাক্তার দেখিয়েছি, আমরা ডাক্তার দেখাচ্ছিলাম এখানে, না আরামবাগে দেখেছি, এখানে দেখাবো বলে ঠিক করেছি, সুপার স্পেশালিস্টে নিয়ে এসেছি। দেখুন এখনো শ্বাসকষ্ট হয়ে মারা পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত নামানো হয়নি। কতক্ষণ ধরে অ্যাম্বুলেন্স আছে এখানে? প্রায় এক ঘন্টার উপরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আপনার নাম কি? আমার নাম রাজকুমার চক্রবর্তী, আমার বাবার নাম তারাপদ চক্রবর্তী। অন্যদিকে বাবার মৃত্যুর জন্য হসপিটালের সিকিউরিটি, নার্স সহ অন্যান্য স্টাফেদের দায়ী করে তার মেয়ে বলেন, ওরা দিদির নাম করে পয়সা দেয়, চিকিৎসা করে না। আমার বাবা আমার কারাকুল দাদার মাসি ব্যবস্থা করেছে, তবু ওনারা চিকিৎসা শুরু করেননি। আমাদের আরামবাগ দাদার মন্টু দায় এই যে কতবার বলেছে তাদেরকে, একটা স্টেশনের ব্যবস্থা করে দাও না, একটু ওপরে নিয়ে যেতে দাও না, ওরা কিচ্ছু করতে দেয়নি। কি হয়েছিল আপনার বাবার? আমার বাবার কালকে রাত্রিতে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল, আমি এখানে নিয়ে আসছি শ্বাসকষ্ট হচ্ছে বলে। আমি বুঝতে পারছি আমার বাবার কি হয়েছে, তখন এখানে ওনাদেরকে ডাকতে গেছি, আমি শুধু শ্বাসকষ্ট হচ্ছে বলে। ওনারা চিকিৎসা করেননি, ওনারা আসেননি, হাত দেননি। আমার যে মুখ্যমন্ত্রী উনি কতবার বলেন সুপার স্পেশালিটি হসপিটাল গরিবদের জন্য, আমার বাবাকে ওরা মেরে দিয়েছে, আমার বাবাকে ওরা শেষ করে দিয়েছে। আর আমার অ্যাম্বুলেন্স থেকে কি রুগী নামানো হয়েছিল? না, ওনারা আসেননি, আমি বারবার ছুটে গেছি,
ওখানে যে সিকিউরিটি থাকেন উনি আমার কথা একবারও শোনেননি, উনি শুধু ফোন করছেন। কতক্ষণ রয়েছে অ্যাম্বুলেন্সে? আমার বাপি আট ঘন্টার বেশি অ্যাম্বুলেন্সের ভিতরে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পর্যন্ত ছুটে গেছে। দাদা একটু ব্যবস্থা করে দিন, উনি খুব কষ্ট পাচ্ছেন। আমার বাবা যে করোনা পজিটিভ হয়েছে আমরা জানতে পারিনি।